সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে দর্শক, আজকে চলে আসছি রাজশাহী জেলা পানেশ্বর হাটে। পানেশ্বর হাট থেকে জানবো আজকে আমরা পাটের বাজার দাম। আজকে 27 এপ্রিল 2024 সাল, রোজ শনিবার হাট, তো সপ্তাহে দুই দিন, শনিবার মঙ্গলবার। তো দর্শক, এখন আমদানিটা অনেক কমে গেছে পাটের, দেখছেন তো। চলুন আজকে বাজারে দেখি কেমন দামে পাট বেচা কিনা হচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? কত নিচ্ছেন পাট আজকে? একটু দাম বেশি বেশি আর কি, আজকে একটু বেশি। মানে যেটা একটু কোয়ালিটি পাচ্ছেন 2600 পর্যন্ত, মানে এখানে তো হাই কোয়ালিটি পাট নাই, পাট নাই না। আর সর্বনিম্ন কি দাম আছে? বালেশ্বর হাটে যে কোয়ালিটি, যেটা বালেশ্বরের হাটের হাই কোয়ালিটি, এটা 2500 পর্যন্ত নিচ্ছে। আর এখানে আমরা যে পাটটা দেখছিলাম, তো আমরা দেখছিলাম 2400 মূল্য। কত বার দাম বললো ভাই? 2400। দেখি আমরা যে পাশে আর একটা গাড়ি দেখলাম, পাশের গাড়ি এটা কত বললো ভাই আজকে? 2400 পর্যন্ত। এটা পাশের যে গাড়িটা দেখছি, এখানে দুইটা গাড়ি দেখলাম, দুইটা 2400 পর্যন্ত আজকে বাজারে দাম হচ্ছে মূল করা হিসেবে। কারণ বিশেষ করে এবার নিম্ন মানের পাটটাই বেশি, কারণ পাট অত ভালো মানের পাট নাই, কারণ অতিরিক্ত যে খরা হয়েছিল। হ্যাঁ ভাই, 2300-2400 পাট বিক্রি করে পাটের, মানে এটা আপনার, এটা কত হয়েছে? 2300-2400 পর্যন্ত, এটা কি আপনার? আসলে আমরা এটাও দেখছি 2400 পর্যন্ত পাটের দাম হচ্ছে। এবার কেমন আপনি কি পাট বিক্রি করতে আসছেন? পাট আপনার নাকি? কি দাম বলছে আজকে? 2320 টাকা। এটা তো গতবারকার পাট এবার কম হচ্ছে এলাকায়, আপনার এলাকায় কম না বেশি? কম হচ্ছে এবার, না অনেক কম, কারণ পাটে যে পরিশ্রম তুলনা হিসাবে দাম কম, লস হচ্ছে। তবে গতবার কার চাইতে এবার অনেকটাই, সব এলাকার মধ্যে আমরা দেখছি, কারণ আমার এলাকার মধ্যে আমি দেখছি, আমাদের বাসাবাড়ি গ্রামের মধ্যে গতবার যদি 50 বিঘা থাকে, এবার আসি ঠেকছে 20 বিঘাতে। হবে না, অতিরিক্ত যে আসলে বৃষ্টি নেই এবং যে কৃষকের পাটটা করবে, আসলে যদি দামটা পাইতো তারপর একটা করার চাহিদা থাকতো, সেই হিসাবে পরিশ্রম হিসেবে দাম নেই, এ কারণে চাহিদাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো রাজশাহী বালেশ্বর হাট সপ্তাহে দুই দিন, শনিবার মঙ্গলবার হাট। তো আজকে এখান থেকে সবাই ভালো থাকবেন। ইয়াস্তা ভাই কেমন আছেন? আজ পাট নিয়ে আসছেন নাকি? এই গাড়ি কি দাম বলবো? নিম্নমানের মধ্যে কার হালকা খুশকি আছে পাটটা।